হ্যালো, আসসালামু আলাইকুম। সবার সুস্থতা কামনায় আমি মাসুম মোহাম্মদ আপনাদের সাথে কিছুক্ষণ আছি। আজকের বিষয় হচ্ছে কিভাবে সঠিক পদ্ধতিতে ব্যায়াম শুরু করা যায়। তো সঠিক পদ্ধতি ব্যায়ামের যতগুলো গুরুত্বপূর্ণ স্টেপ আছে, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পুশ আপ। তো এখানেই বিপত্তি যদি সেটা না হয় সঠিক পদ্ধতিতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে পুশ আপ দিতে পারবেন। আর এটার কারণ হচ্ছে, আপনি যদি রং পদ্ধতিতে পুশ আপ দেন তাহলে আপনার ইফেক্টটা হচ্ছে আপনি অনেক ব্যথা অনুভব করবেন, যেটা হচ্ছে হাড়ের ব্যথা অনেক ভয়ানক। আর যদি সেটা হয় মাসেলসের ব্যথা, সেটা ব্যাপার না, আপনি রিকভারি করতে পারবেন আর কি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা যাচ্ছি স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি পুশ আপ করতে পারেন। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে এই, আপনার মনে রাখতে হবে বায়ু মেকানিক্স কি আপনার বডিতে। সো আপনি যখন পুশ আপ দিতে যাবেন, আপনার অ্যাঙ্গেল, লাইক আপনার পুশ আপ অ্যাঙ্গেলটা থাকতে হবে স্ট্রেট, 90 ডিগ্রি টু ইউর শোল্ডার বা একটু বেশি। তো বেস্ট হচ্ছে আপনি 90 ডিগ্রি, স্ট্রেট 90 ডিগ্রি। এবং যখন ব্যান্ড হবে, ব্যান্ডিং মুভমেন্টটা আপনার খেয়াল রাখতে হবে, ব্যান্ড হতে হবে আপনার এই অ্যাঙ্গেল। তার মানে হচ্ছে আপনি এইভাবে ব্যান্ড করবেন, স্ট্রেট ব্যান্ড, স্ট্রেট ব্যান্ড। সো অনেকে হয়তো বা বিভিন্ন সময় দেখে থাকেন যে আপনার অনেক ওয়েদার অ্যাঙ্গেলের এক্সারসাইজ, পুশ আপ, তারপরে ডায়মন্ড পুশ আপ যেটা বলা হয়, সেটা হচ্ছে যারা হচ্ছে আপনার অনেক হায়ার লেভেলের এক্সারসাইজ করে, অনেক বছর যাবত এক্সারসাইজ করতেছে ওদের জন্য। আর বিজ্ঞানের জন্য অ্যাকচুয়ালি এটা রাইট না, সেজন্য আপনাকে পুশ আপ দিতে হবে। প্রথমত আপনার স্ট্রেংথ তৈরি করার জন্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিবেন, যাতে করে আপনি কখনো সিরিয়াস ব্যথা অনুভব করবেন না। অনেকে মনে করেন যে নো পেইন নো গেইন, বাট অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে সেটা ব্যবহৃত হয় না। এটা ব্যবহৃত হয় যদি তারা লাইক স্পোর্টস পার্সন হয়ে থাকে, লাইক এক্সট্রিম লেভেলে ওরা ওরা গোল্ড মেডেল নিতে চাচ্ছে, ওই ধরনের মেন্টালিটি থেকে। আর আপনি যদি শুধুমাত্র বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য পুশ আপ দেন, তাহলে অবশ্যই আপনাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফলো করতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেটা করা যায়। ফার্স্ট অফ অল আপনি ফ্লোরে হাত রাখলেন, তো মনে রাখতে হবে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দেন পুল ব্যাক এট দ্য ব্যাক। সো বেস্ট হচ্ছে আপনার হাত যে পজিশনে আছে, যাতে করে বেসিক্যালি আপনার লেগটা ওই পজিশনে থাকে। আপনি ক্লোজও দিতে পারেন, তো ফোর্স বেশি হয়। সো বিগিনারের জন্য আরামদায়কভাবে যদি আপনি দাঁড়ান, আপনার হাতের অ্যাঙ্গেল এবং পায়ের অ্যাঙ্গেল থাকতে হবে অলমোস্ট স্ট্রেট। আর আপনি যদি ক্লোজ দেন, সেটা নাথিং রং, বাট এটা হচ্ছে এক্সট্রিম লেভেলের জন্য। আর আমাদের মতো বিগিনারদের জন্য এটাই হচ্ছে বেস্ট, যে আপনি এইভাবে অ্যাঙ্গেলটা থাকবেন, খেয়াল রাখবেন অ্যাঙ্গেলটা। দেন আপনার ব্যান্ডিং মুভমেন্টটা ইম্পর্টেন্ট, কিভাবে আপনি ব্যান্ড করবেন আপনার হ্যান্ড। সো স্লোলি আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ব্যান্ড করতে হয়। 90 ডিগ্রি এইভাবে আপনি ব্যান্ড করবেন, আপ ডাউন আপ। আপনার ব্যাকবোন মেক ইউ স্ট্রেট, দ্য লেগ মেক ইউ স্ট্রেট। সো আরেকবার দেখাচ্ছি, ডাউন অ্যান্ড আপ, অর অ্যানাদার অ্যাঙ্গেল যেটা আমি ইউজুয়ালি করে থাকি, আপনি চাইলে পরবর্তীতে ট্রাই করতে পারেন, এটা হচ্ছে এই অ্যাঙ্গেল। সো হোল এই স্ট্রেট অ্যাঙ্গেলে নিয়ে স্লাইটলি ব্যান্ড করলেন, দেন পুশ ডাউন আপ অ্যান্ড ডাউন আপ ডাউন আপ ডাউন আপ অ্যান্ড ডাউন। স্লো মোশনে আপনি এভাবে করতে পারেন। আর যারা একেবারে এইভাবে করতে পারতেছেন না, তাদের জন্য বেসিক্যালি আপনি আপনার হাফ পুশ আপ যেটাকে বলে সেটা আপনি দিতে পারেন। লাইক আপনি নি ব্যান্ড করে এই অ্যাঙ্গেলে পাটা একটু উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠে আপনি লাইন করবেন ফ্লোরে, এভাবে হোল্ড করে আস্তে করে আপনি পুশ আপটা দিতে পারেন, সামথিং এরকম করে। এটা খুবই ইজি, সবাই করতে পারবে। তবে মনে রাখতে হবে, স্পেশালি মহিলাদের জন্য, আপনাদের নি ততটা শক্ত থাকার কথা না,
বেসিক্যালি আপনি একটা তাওয়াল বা সফট কিছু আপনার অ্যালবুম নিচে নিয়ে নেবেন, যাতে করে আপনি ব্যথা অনুভব না করেন। আর আপনি যদি এইভাবে আপনি দেন, তাহলে বেসিক্যালি চান্সটা হচ্ছে এরকম যে আপনি পায়ে ব্যথা অনুভব করতে পারেন, যেটা আপনার পার্মানেন্ট ড্যামেজও হতে পারে আর কি। সো বিগিনিং আপনি এভাবে শুরু করতে পারেন। তো বেসিক্যালি যারা আমাদের আঙ্কেল আন্টিরা আছেন বয়স্ক, আপনারা হয়তো বা এইভাবেও শুরু করতে পারবেন না, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা যদি মনে করেন সুস্থ থাকা ইম্পর্টেন্ট, দেন আপনারাও পুশ আপ করতে পারেন। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বডি এক্সারসাইজ, যেটা হচ্ছে আপনি কোনো ওয়ালের সাথে লিঙ্ক ইনটু ইউর বডি ইনটু দ্য ওয়াল, দেন এভাবে আপনি পুশ আপ করতে পারেন। জাস্ট সামথিং লাইক দিস, হোল্ড ইউর হ্যান্ড ইনটু ওয়াল, পুশ পুশ, এটা আপনি ইজি ইজি করতে পারবেন। এবং কনস্ট্যান্টলি আপনি করতে করতে আপনার হাতের মধ্যে এক ধরনের স্ট্রেংথ ফিরে আসবে, ওটার উপর ভিত্তি করে আপনি ফ্রিকুয়েন্টলি দিতে পারেন আর কি। সো এই হচ্ছে প্রসেস বেসিক্যালি আপনি এক্সারসাইজ করার জন্য। আর একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের, কখনো ফার্স্ট অবস্থায় ততটা এক্সট্রিম লেভেলের এক্সারসাইজ করবেন না, যাতে করে আপনার মধ্যে যে আগ্রহটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদের বিগিনারদের অবশ্যই মনে রাখতে হবে, নো পেন নো গেইন এই শব্দটা আমাদের জন্য না, এই শব্দটা হচ্ছে এক্সট্রিম লেভেলের জন্য। আর আমরা যারা বিগিনার এক্সারসাইজ করব, তাদেরকে স্লোলি গ্রেজুয়ালি ইনক্রিজ করতে হবে। আপনি যদি প্রথম অবস্থায় একদিন প্রচণ্ড ব্যথা অনুভব করেন, তাহলে আপনি পরবর্তীতে করবেন না, এটা হচ্ছে একটা বিগেস্ট প্রবলেম। সো এইভাবে আপনি পুশ আপ করতে পারেন, এবং আরও অন্যান্য এক্সারসাইজের ভিডিও আমি ফ্রিকোয়েন্টলি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। এনিওয়ে, ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।